হুন্ডের সূত্র কি ব্যাখ্যা করো, টিক্কা লেখো হুন্ডের নীতি, অথবা হুন্ডের সূত্রকে উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা হুন্ডের নীতি কি, এই নীতি অনুসারে অক্সিজেন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে ব্যাখ্যা করো। তো হুন্ডের নীতি কি আগে আমাদের সেটা জানতে হবে। নীল কালি দিয়ে দাগ দেওয়া আছে, লেখা আছে কোনো উপস্তরের একটি অরবিটালের শক্তি সমান বলে প্রথমে একটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, পরবর্তীতে প্রাপ্যতা অনুসারে প্রত্যেক অরবিটালে আরও একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। হালকা ধারণা পাওয়া যায়, কি ধারণা, যে এই যে এই বক্সগুলো এগুলাকে বলা হচ্ছে কক্ষপথ। তো এই বক্সগুলো অরবিটাল, এই অরবিটাল সম শক্তি অর্থাৎ এটার যে শক্তি এক্স এর যে শক্তি ওয়াই এর জেড এর সেম শক্তি, তো সেই ক্ষেত্রে ও চাইলেই পারবে না জেড এরটা খালি রেখে ওরটা পূরণ করতে। তাই বলা হয়েছে যে প্রথমে একমুখী স্পিন, এই জন্য তীর চিহ্ন উপরের দিকে, একমুখী স্পিনে সবগুলো পূর্ণ ভর্তি হবে। তারপরে যদি অতিরিক্ত কোনো ইলেকট্রন থাকে তাহলে প্রাপ্যতা অনুসারে ও প্রথমে পাবে, তারপরে ও দ্বিতীয়, তারপরে ও তৃতীয়, তারপরে যদি আরও ইলেকট্রন আসে তখন কক্ষপথ বাড়বে। সুতরাং প্রত্যেকটি অরবিটালে প্রথমে একটি স্পিনের একটি করে ইলেকট্রন প্রবেশে সম্পর্কিত। হুন্ডের নীতি নাইট্রোজেনের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অনুসৃত হয়। তো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বের করেছি, এবার অক্সিজেনটা দেখব। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তো এই ক্ষেত্রে 1s2, 2s2, 2p4 হয়। তো 4 এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড একটি করে নেওয়ার পর তিনটা হয়, আরও একটা অবশিষ্ট থাকে। তো প্রাপ্যতা অনুসারে এটা এক্স পাবে, যদি আরও একটা থাকতো তো ওয়াই পেতাম। তারপরে আছে ফসফরাস, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। তো অর ইলেকট্রন সংখ্যা বক্স পদ্ধতিতেও দেখানো হলো, যেমন 1s2, 2s2, 2p6 পূর্ণ হয়েছে, 3s2, 3p3 এটাও 3p3 অর্থাৎ নাইট্রোজেনের মতো তিনটি ইলেকট্রন থাকে বেজোড় সংখ্যক। তো সেই ক্ষেত্রে ও তিন বক্সে তিনটি চলে যাবে, অর্থাৎ তিন অক্ষে এক্স ওয়াই জেড তিনটি চলে যাবে। একইভাবে সালফারেটটাও আপনারা বের করতে পারবেন, সালফারেটটা আপনাদের বাড়ির কাজ থাকবে। সালফারেটটা বের করে আমাদের জানাবেন যে বিজোড় কয়টি ইলেকট্রন থাকে। তো এটি ছিল মূলত হুন্ডের সূত্র ব্যাখ্যা করো।